উদয়পুর মধ্যপাড়া আমসাইনি সমীর সাহা মঙ্গি বিশি ব্রেসিবা উমরনি খরকসানি কথই দিয়ক কফুংজাক মানলাইখা পাতিউং পাটিখা কাকরাবন থানানি বিশিং খবজাংনাই উদয়পুর খালগরানি আমতলি আমসাইনি গুমতি তৈমাও পাতিথায় থাঙ্কা কাকরাবন থানানি কবাংমা পুলিশ তাই ডিস্ট্রিক্টনি ফরেনসিক বদল ককটবাও সাইমানখা সমীর সাহা কিসা খরকচাপমাইয়া বেমার থাকো গনাং হই তাই ব কবামানি মিশিং দায়েরিকে আর কে পুর থানাও রুট নাইটুকুই মানে সিনিকা অব সমীর সাহানি বসা খাই অবহাই কথি মানমাবাই আমতায় বেলাকে ওর নামলাইখা তাই ওয়ান আজাকলাইখা লোকর আজকে সকাল দশটা নাগাদ আমরা কাকরাবন থানাতে একটা খবর আসে যে কাকরাবন থানার অন্দরে আমতুলি এলাকায় গোমতী নদীর উপর একটি মৃতদেহ ভেসে উঠেছে। আমরা সঙ্গে সঙ্গে আসি এবং দেখি ঘটনা সত্য। তারপর আমরা ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের আরকিপুর পিএস আমাদের পার্শ্ববর্তী থানা আমাদেরকে জানায় যে একটা ওদের কাছে একটা মিসিং এন্ট্রি হয়েছিল কিছুদিন আগে, চার পাঁচ দিন আগে, এবং সে মোতাবেক তারা বাড়ির লোক আসে সেই ঘটনাকে এই বডিটাকে দেখে তারা শনাক্ত করে বদরি মানে ভাই আমার ভাই এসে। বয়সটা কত বছর? ডিজিজের বয়স 45। আচ্ছা, কি মানসিক কোনো কিছু প্রবলেম আছে? ওনার নাকি মানসিক একটু সমস্যা ছিল। বাজারের দিকে গেছে, আমিও বাড়িছি। এরপরে বাইক জনি সাড়ে আটটা বাজে বাইক আমি আইসি, আর পরে আইসা না, তার অপেক্ষা করতেছি নয়টা পর্যন্ত অপেক্ষা করলাম, পরে ধরনের আইসা না, ধরনের খুঁজাখুঁজি শুরু করছি, খুঁজতে 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 সারা রাত খুঁজা কার কোন কেন পাইছি না। এরপরে আত্মীয় স্বজনের বাড়িতে ফোন করছি, গেছিলি গেছে না, এরপরে তো পাইলাম না। পরের দিন সকালে উঠে আমি বিশ্রামগঞ্জ আপ টু বিশালগঞ্জ পর্যন্ত গেছি, গিয়া খুঁজে খুঁজে পাইছি না। এরপরে ফেসবুকে সাজছি, ফেসবুকে সাজানোর পরে রাত্রে আমাদের সাতটার দিকে ফোন করছে, তাহলে বৃহস্পতিবার দিন রাত্রে জামজুরি বাজারও দেখছে এবং ওই আনন্দ মেলা হয় এদিকেও দেখছে। আমার নাম দীপঙ্কর শাহ, ভাইয়ের নাম ছিল সমীর সাহা। ছোট ভাই না বড় ভাই? বড় ভাই, আপন বড় ভাই। মানে কি কোন মানসিক মানসিক? আচ্ছা আচ্ছা, বাড়ি কোন জায়গাতে? বাড়ি উদয়পুর। কতদিন ধরে নিখোঁজ ছিল? নর্মালি তুই আবার আই পরে ওই দিন সাড়ে ছয়টার সময় গেছে যে আর বাইতেছে না। আজকে কি করে আপনারা খোঁজ পেয়েছেন কিভাবে? এটা আমারে ফোন করছে উদয়পুর আর কি আপনার নাম? দীপঙ্কর সাহা।